কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খাজুরিয়া গ্রামের এই বট বৃক্ষটি। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গ্রুপি ইউনিয়নের খাজুরিয়া বাজারের পাশে কালী মন্দিরের প্রায় ৬০% জায়গা নিয়ে ছড়িয়ে আছে বিশাল এই গাছটির শাখা প্রশাখা। প্রায় ৫০০ বছর পুরানো এই বট গাছটি আজও রয়েছে তরুণ তাজা চিরসবুজ, যেন বার্ধক্যের ছাপ একটুও পড়েনি তার গায়ে। সেই কারণেই এই গাছটি নিয়ে রয়েছে নানা রহস্য ও নানা স্মৃতি। এই গাছটির ডালপালা যেমন চারদিকে ছড়িয়ে পড়েছে, তেমনি এর গল্প কাহিনী ছাড়িয়ে গেছে গ্রাম থেকে গ্রাম। এসব কারণে এই গাছটিকে দেখতে আসেন আশেপাশের জেলার অনেক দর্শনার্থী। এই বটবৃক্ষটা আছে না, বহু পুরনো, এখানে আমরা প্রতি বছরে আসি, আত্মীয় স্বজন মিলে, আয় অতিথি, আমাদের পরিবার পরিবর্তন এবং গ্রামবাসী যা আছে সবাই মিলে এখানে আসে, আমরা দেখার জন্য আনন্দ উপভোগ করি। এই গাছের বয়স অন্তত নিচে ৫০০ ৬০০ নিচে না, আমার জানা স্বরূপ যেটুক জানি আর কি এটুক। আর এই গাছটা নিয়ে এখানে অন্তত ৬০-৭০ আছে জায়গা আছে, ওইটা নিয়ে এখানে গাছ এখানে হয়। হিন্দু মুসলমান সবাই আসে, সবাই আসে মানে প্রার্থনা করে। গাছটা আমাদের অনেক পুরানো গাছ, আর গাছটা বয়স অন্তত ৬-৭০০ বছরের কম হবে না। এখন প্রশাসন দিক থেকেও যদি আমরা এটা সংরক্ষণ করা হয় তাহলে এটা আমাদের এরিয়ার জন্য, অঞ্চলের জন্য একটা সাক্ষী হয়ে থাকলো আর কি। এই গাছটি শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি দর্শনীয় স্থানও বটে, এমনটাই জানান এই সমাজসেবক। আসলে এই গাছটা আমার এই বয়সে আমি আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম যে গাছটার বয়স কত, তো উনি আমাকে বলছে যে উনি ওনার দাদাকে জিজ্ঞেস করছে যে এই গাছটার বয়স কত, তো আনুমানিক ধরেন ৬-৭০ বছর হবেই। হ্যাঁ, এই গাছটার বয়স, এই গাছ প্রাচীন একটা গাছ, প্রাচীন একটা ঐতিহ্য, এটার ভিতরে এই একটা আধ্যাত্মিক কিংবা ফিলোসফিক্যাল একটা টর থাকতেই পারে, সেটা ব্যক্তি বিশেষে। আমারও ভাল লাগে, আমি পার্শ্ববর্তী বাড়ির মানুষ, আমার যখন নাকি মন খারাপ হয় অথবা কোনো কারণে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে হাঁটতে আসি, এখানে বসি, বন্ধুদেরকে নিয়ে আসি, বসি রাত্রে বিকালে সকালে। দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত এই গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বলে জানান এই জনপ্রতিনিধি। এই গাছটিও একটা কালের সাক্ষী হয়ে থাকবে আগামী দিনে। আমার মনে হয় চাঁদপুর জেলায় এত পুরনো কোনো গাছ আমার মনে হয় না, নাই জানি না, আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনারা জানেন, তবে আমাদের এই ইউনিয়নের জন্য এই গাছটি আসলে একটা কালের সাক্ষী হয়ে আছে। ইতিহাস ঐতিহ্যের অনেক দুর্লভ স্মৃতি এই গাছটি বহন করছে। গাছটির ঝুলন্ত লতা আর শেকড় নেমে শত শত গাছের সৃষ্টি হয়েছে। একসময় পথিকেরা বট গাছের শীতল ছায়ায় বিশ্রাম নিতেন। এই বিস্তৃত বট গাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলি ও মুখরিত শীতল পরিবেশ বিস্ময় ও আনন্দে অভিভূত করে।